ওয়াসিম এবং সোহেল রানা অ্যাকশন সিনেমাতে তারা ছিলেন বিশাল বড় সুপারস্টার, এবং বেঙ্গলি ফিল্মের ইতিহাসে প্রথম তারা সুপারস্টারের সংজ্ঞাটাই পুরো চেঞ্জ করে দেয়, এটা নিয়ে আমরা ভিডিও অলরেডি মেক করেছি। এবং তাদের পরবর্তী আরও একবার সুপারস্টারের পুরো সংজ্ঞাই চেঞ্জ করে নায়করাজ রাজ্জাককে মনে করিয়ে দেয় এদেশের এমন একজন সুপারস্টার, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। আজকে আমরা জানবো সেই ব্যাক স্টোরি, আজকে আমরা জানবো সেই পিছনের গল্প, কীভাবে সোহেল রানা ওয়াসিমের পরে সুপারস্টারের পুরো ডেফিনেশনই চেঞ্জ করে আরও একবার নায়করাজ রাজ্জাককে স্মরণ করিয়ে দেয় ইলিয়াস কাঞ্চন। এটা নিয়ে আজকের আয়োজন, পুরো এপিসোডটি থাকছে এই টপিক্সের উপর বেস করে। আপনারা যদি ইলিয়াস কাঞ্চনের অডিয়েন্স হয়ে থাকেন, ভিডিওটি আপনাদের জন্য মাস্ট ওয়াচ, ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আমাদের বেঙ্গলি ফিল্মে আমরা সুপারস্টার বলতে প্রথম আমরা রোমান্টিক বা ভার্সেটাইল অ্যাক্টর আমরা রহমান রাজ্জাককে দেখে আমরা সুপারস্টারের সংজ্ঞাটা বুঝেছি, সুপারস্টার কী, সুপারস্টার কারা, এই ব্যাপারটা আমরা প্রথম বুঝেছি। কিন্তু এই ব্যাপারটা প্রথম আমাদের সাবকন্টিনেন্টে চেঞ্জ করে ওয়াসিম সোহেল রানার মতো বিগ স্টাররা, এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আমরা ভিডিও অলরেডি মেকিং করেছি যে সুপারস্টারের ফার্স্ট সংজ্ঞা ওই ভার্সেটাইল ক্যারেক্টার থেকে অ্যাকশন সিনেমাতে কীভাবে তারা চেঞ্জ করে এবং কীভাবে বেঙ্গলি সিনেমাতে একটা ট্রেন্ড সেট করে দেয় ওয়াসিম সোহেল রানা, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। কিন্তু এরপরে আমরা আরও একবার দেখলাম সুপারস্টার সুপারস্টারের যে ডেফিনেশন সেটা চেঞ্জের গল্প, এবং আরও একবার নায়করাজ রাজ্জাককে স্মরণ করিয়ে দিল আমাদের একজন সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। তো ফোক ফ্যান্টাসি পোশাকি বা স্মার্ট অ্যাকশন সিনেমাতে ওয়াসিম সোহেল রানা বেঙ্গলি সিনেমাতে একটা ল্যান্ডমার্ক তারা ক্রিয়েট করে ফেলল, এবং তারা বিশাল বড় সুপারস্টার বনে গেল ওই টাইমে, দুজনের উত্থান একই সাথে, এবং দুজনই বড় সুপারস্টার তখন নায়করাজ রাজ্জাকের পাশাপাশি তখন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা দুজন, রাজ্জাক সোহেল রানা ওয়াসিম, তারা তখন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। ইলিয়াস কাঞ্চন তখন নতুন বেঙ্গলি ফিল্মে এন্ট্রি, বসুন্ধরা আসলো, ডুমুরের ফুল আসলো, সুন্দরী আসলো, কয়েকটা ফিল্ম ক্লিক করলো, আস্তে আস্তে এই ছেলেটা উঠছে। কিন্তু এর ভিতর ওই অ্যাকশান সোহেল রানা ওয়াসিমের যে একটা অ্যাকশানের যে একটা ব্যাপার তার ভিতর ছিল না, পুরোদস্তুর তিনি ছিলেন পুরোদস্তুর ভার্সেটাইল, যে রাজ্জাকের ধারার সিনেমা। কিন্তু তখন অলরেডি ওই ধারায় আমরা রহমানকে সুপারস্টার হতে দেখেছি, আমরা নায়করাজ রাজ্জাককে দেখেছি, বা ওই ধারায় তখন জাফর ইকবাল সুপারহিট নায়ক। তো ওই ধারায় কি ছেলেটা সুপারস্টার হতে পারবে, এটা তখন কোটি টাকার প্রশ্ন ছিল, এবং এখানে একটা লাখ ক্লিকের ব্যাপার ছিল, এবং এটা একটা অবিশ্বাস্য রকমের ব্যাপার ছিল যে ইলিয়াস কাঞ্চনের সুপারস্টার হওয়া, এটা বিশ্বাস করার মতো ব্যাপার ছিল না। কারণ তখন জাফর ইকবালের মতো বিগ স্টার ওই ধারায় সিনেমা করছে, নায়করাজ রাজ্জাক রহমানদের মানুষ ওই ধারায় দেখতে দেখতে বিরক্ত হয়ে তখন অ্যাকসেপ্ট করে নিয়েছে অলরেডি বিগ স্টার, বিগ সুপারস্টার হিসেবে অ্যাকশানে সোহেল রানা ওয়াসিমকে। তখন এই ট্রেন্ডটা সেট করে আরও একবার কি রাজ্জাকের ওইখানে যেতে পারবে ইলিয়াস কাঞ্চন। 1983 আসলো বিগ হিট ফিল্ম আঁখি মিলন, এবং এই সিনেমাটা এই ছেলেটাকে সুপারস্টারের দৌড়ে এগিয়ে দিল। এরপরে আস্তে আস্তে আমরা দেখলাম তিন কন্যার মতো ফিল্ম, নালিশের মতো ফিল্ম, আমরা দেখলাম নসিবের মতো ফিল্ম, মানে বিগ বিগ ব্লকবাস্টার, বাট এই ছেলেটা এইসব সিনেমাতে সেকেন্ড লিড করতো। এরপরে 1977-1978 এই ছেলেটা জীবনে সবচেয়ে পরিবর্তনের একটা সময় আসলো, এবং এই টাইমে আমরা রিলিজ পেতে দেখলাম সহযাত্রী, নীতিবানের মতো সুপার ডুপার হিট ফিল্ম, ভেজাচক একটা অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। এদেশে ম্যাক্সিমাম একটা পোর্শন অফ লোক মনে করে যে বেদের মেয়ে জ্যোৎস্নাটাকে বাংলাদেশের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম ভেজাচক। ভেজাচক বিশাল বড় মাপের ব্লকবাস্টার ছিল ওই ইয়ারের হায়েস্ট গ্রোসার, এবং ভার্সেটাইল ক্যারেক্টার, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইলিয়াস কাঞ্চনের অভিনয় কাঁদিয়ে দিল লাখো দর্শকদের, এবং আস্তে আস্তে মানুষজন বুঝতে পারল না আমরা শিফট হচ্ছি আরও একবার সেই নায়করাজ রাজ্জাকের সেই রোমান্টিক ফ্যামিলি ড্রামা ভার্সেটাইল সে যুগে। তখনও বাকি ছিল তাল গাছের আড়াই হাত। এরপরে 1989 সেই আড়াই হাতটা পূরণ হলো, আসলো বেদের মেয়ে জ্যোৎস্না, তো জামেলক বকুল পরিচালিত, ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ অভিনীত, এবং এই ছবি হয়ে গেল একটা ইতিহাস, একটা মাইল ফলক বেঙ্গলি ফিল্মের ইতিহাসে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিউজিক সেলিং, সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম, সবচেয়ে বেশি রেকর্ড করা ফিল্ম, একটা ইতিহাস হয়ে রইল বেদের মেয়ে জ্যোৎস্না, মাইল ফলক বেঙ্গলি ফিল্মের ইতিহাসে একটা বিশাল বড় কিছু। এবং
এই ছবির পর থেকে ইলিয়াস কাঞ্চন মনে গেল বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার। এরপরে শুরু হলো তার জার্নি। এরপর একের পর এক যতদিন তিনি কাজ করেছে সুপারস্টার, স্টারডম নিয়ে, মার্কেট ভ্যালু, জনপ্রিয়তা নিয়ে তিনি ততদিন কাজ করেছে। এবং এই সিনেমাটা যখন এত বড় ব্লকবাস্টার হয়ে যায়, তখন স্বয়ং নায়করাজ রাজ্জাককে FDC-তে ডেকে নিয়ে ইলিয়াস কাঞ্চনকে সুপারস্টার ঘোষণা দেয়। এবং আমার পরে একমাত্র ইলিয়াস কাঞ্চনই সেরা হ্যান ত্যান এগুলো তিনি বলেছেন। বাট সুপারস্টারের ডেফিনিশনটাই কিন্তু আরও একবার চেঞ্জ করে সেই আমরা দেখলাম। এর ভিতরে কিন্তু রোমান্টিক বা ফ্যামিলি ড্রামা করে কিন্তু অত বড় স্টার কিন্তু কেউ হতে পারেনি। সোহেল রানা ওয়াসিমের পরে ইলিয়াস কাঞ্চনের আগ অব্দি যে ফাঁকা যে গ্যাপটা, এর ভিতর কেউ বড় তারকা বনে যেতে পারেনি। হ্যাঁ, জসিম বনে গিয়েছে, আলমগীর বনে গেছে, কিন্তু জসিমের বড় তারকা বনে যাওয়ার সিস্টেমটা কিন্তু হিরো হিসেবে সেটা 90-দশকের শুরু থেকে সেটা ধরতে হবে, বা mid-80s থেকেও আপনি ধরতে পারেন। কিন্তু জসিম অ্যাকশন সিনেমাতে জসিম কিন্তু কখনোই ওই রোমান্টিক বা ফ্যামিলি ড্রামা বা ভার্সেটাইল ক্যারেক্টার যেটা ইলিয়াস কাঞ্চন কোয়ে, মানে প্রত্যেকেরই কিন্তু এক একটা সব জোন থাকে, প্রত্যেকেরই এক একটা সব। জসিম নিঃসন্দেহে সুপারস্টার, বিশাল বড় সুপারস্টার, বাট সেটা ছিল অ্যাকশন সিনেমাতে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি একজন ইলিয়াস কাঞ্চনের। আমরা যদি বলি যে সুপারস্টারের ডেফিনেশন কীভাবে চেঞ্জ করে তিনি নায়করাজ রাজ্জাকের, এরপর থেকে আপনি যদি ইলিয়াস কাঞ্চনের যদি হোল ক্যারিয়ারটা যদি আপনি অ্যানালাইসিস করে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু আপনি রোমান্টিক সিনেমা পাবেন, অ্যাকশন সিনেমা পাবেন, আপনি ভার্সেটাইল ক্যারেক্টার পাবেন, আপনি ফোক ফ্যান্টাসি পাবেন, আপনি সব ধরনের সিনেমা কিন্তু পাবেন। তো একধারার সিনেমা দিয়ে তিনি সফল বা একধারার সিনেমাতে কাজ করে ইলিয়াস কাঞ্চন আজকে এই জায়গায়, এটা কিন্তু আপনি কোনোভাবে বলতে পারবেন না। অন্তত তার ক্যারিয়ারটা, তার ফিল্মগ্রাফটা যদি আপনি হিসাব করেন, তো তার ক্যারিয়ার নিয়ে অ্যানালাইসিস করে আমরা একটা ব্যাপার পেলাম যে নায়করাজ রাজ্জাক পরবর্তী সুপারস্টারের ডেফিনেশনই ফার্স্ট কোনো হিরো যদি চেঞ্জ করে থাকে আবারও সেই মাধ্যমে নিয়ে যায় তিনি ইলিয়াস কাঞ্চন। তো এটা নিয়েছিল ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। বন্ধুরা, আমি কিন্তু সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। এবং আপনারা আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান প্লিজ আমাকে জানান। আপনারা যত দেখতে চাইবেন আমি তত ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি, হাজির হব। আপনারা 60s দেখতে চান, আপনারা 70s দেখতে চান, 80s দেখতে চান, 90s দেখতে চান, কোন সময়ের ঘটনা আপনারা দেখতে চান আমাকে জানাবেন। আমি ওয়েটিং ফর ইউর কমেন্টস, ইলিয়াস কাঞ্চন সাহেব কিন্তু আরেকটা ব্যাপার প্রুভ করলেন যে নায়করাজ রাজ্জাকের পরে সব ধারার সিনেমা করে সুপারস্টার একমাত্র কিন্তু তিনি। এবং সার্বিক মহলে তিনি যে প্রশংসাটা পেলেন যে ইলিয়াস কাঞ্চন ভার্সেটাইল, পত্রিকাতে কিন্তু এরকমও অনেকবার লেখা আসছে যে নায়করাজ রাজ্জাকের পরে ইলিয়াস কাঞ্চন, অতপরকে এগুলো নিয়ে কিন্তু আমরা বারবার ভিডিও বানিয়েছি। তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি।